হ্যালো নর্তম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি থ্রি, অ্যান্ড গ্র্যানি থ্রিতে আমরা ট্রেন স্ক্রিপ্ট করবো। তো ট্রেন স্ক্রিপ্টটা এতটাও সহজ হবে না, অবভিয়াসলি একটু কঠিন হতে চলেছে ট্রেন স্ক্রিপ্টটা। কারণ হচ্ছে ট্রেন স্ক্রিপ্টটা অবভিয়াসলি একটু কঠিন, কারণ আমরা অলরেডি গ্র্যানি থ্রি খেলেছি, অ্যান্ড গ্র্যানি থ্রিতে আমরা গেট দিয়ে স্কিপ করেছি, যেটা অনেকটা হার্ড ছিল। আর ট্রেন স্ক্রিপ্ট তো এর থেকেও বেশি হার্ড। চলো বেশি কথা না বলে গেম শুরু করে দেওয়া যায়। আচ্ছা লেটস গো। আমরা ঘরে আমরা ভিতরে ঢুকে গেছি, পিছনে গেটটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন মনে হয় আমরা যেখানে আসি পুলটাও মানে বন্ধ হয়ে যাবে সামনে আগেলেই। চলো সামনে যাওয়া যাক। গ্যাস গ্র্যানি ফোরে কিন্তু গাড়ি দিয়ে স্কিপ করা যায়, কার স্কিপ করা যায়। তো এখানে কার স্কিপ, ডোর স্কিপ, অ্যান্ড হচ্ছে ট্রেন স্কিপ। এখানে আমরা দুইটা পার্টি আছে, আমরা কার নিয়ে স্কিপ করতে পারবো না যতটুকু আমার জানি। চলো ভিতরে চলে যাওয়া যাক। এখন হয়তো বা গ্র্যান্ড পা পিছন দিক দিয়ে আমাদেরকে মারবে। এটা একটা ইন্ট্রো ছিল। হ্যাঁ গ্র্যান্ড পা পিছন দিক দিয়ে আমাদেরকে মেরে দিছে। আমরা কিন্তু পরিপূর্ণভাবে মরে নি। আরেকটা কথা হচ্ছে আমরা এখানে 5 দিন সময় পাবো, 5 দিনের মধ্যে এখান থেকে স্কিপ করতে হবে। আচ্ছা এখানে টুথপিক পেয়ে গেছি আমরা একটা। চলো এখান থেকে লকটা ওপেন করা যাক, অ্যান্ড ওপেন করে আমরা এখান থেকে সামনে বেরোতে পারবো। লেটস গো। আচ্ছা এখানটাতে অন্য এই আমার অনেক বেশি ভয় পাওয়া দেয়। তো এখানে গাইস তিনটা ভূত আছে, তিনটা ভূত বলতে হচ্ছে গ্র্যানি, গ্র্যান্ডপা আর গ্র্যান্ডপার মেয়ে মেবি এখানে আছে। প্রায় সবাই মরে ভূত হয়ে গেছে। এটা আচ্ছা এটা এটা কি আমি তো সাইলেন্সার বলতেছে, সাউন্ড করতেছে প্রচুর, সাইলেন্সার বলতেছে এটা আমি। আচ্ছা এর নাম হচ্ছে টিকিট কাউন্টার। এখানটা ঘন্টা শব্দ হইলো, ঘন্টা শব্দটা কিসের? ও আচ্ছা এখানটাতে ঘন্টা আছে। এটা অনেক সাউন্ড করে ফেলছে, এখন তো কেউ চলে আসবে। আচ্ছা ওয়েপিন কি পাই গেছি আমরা, নাইস। এখান থেকে ওয়েপিন কিটা নিয়ে নিলাম। অ্যান্ড এখানে কিছু আছে? হ্যাঁ এটা একদম খালি রাস্তায়, কেউ কি গেলো নাকি আমার সামনে দিয়ে? সাউন্ডটাও বাড়িয়ে নিলাম যাতে একটু বেশি মজা হয়। আবে গ্র্যানি চলে আসছে এখানটাতে। আচ্ছা এখানে আমার সেফ, এখানে ওরা আসতে পারবে না। দেখ এটা খুব সেফ জায়গা আমাদের জন্য। আচ্ছা এক কাজ করে এদিক দিয়েও ডাকি, ওরা আমরা এদিক দিয়ে স্কিপ করতে পারবো। চলো চলো এখন চলে আসবে মেবি সাউন্ড। হ্যাঁ হ্যাঁ চলে আসছে, চলে আসছে, আমরা এখানে এদিক দিয়ে পালাতে পারবো। লেটস গো। চলো উপরে যাওয়া যাক। নো স্যান্টুলা তো অনেক ঝামেলা করে। আচ্ছা এখানটাতে কিছু আছে না? এখানটাতে আমাদের নেই, এখানটাতে একটা স্কেলেটন আছে যার আমাদের কোনো প্রয়োজন হয়তো বা নেই। কিছু আছে না ভিতরে? কিছু নেই না। গ্রেনে চলে আসবে নিচের থেকে আমার সামনে থেকে। আপে এইটা কোথা থেকে আসলো? লোল ম্যান গ্র্যান্ডপা চলে আসছে। এট আচ্ছা চলো আমরা এখানটাতে দেখি কিছু আছে কিনা, ভালো করে এক্সপ্লোর করে দেখতে হবে ভিতরে কিছু আছে কিনা। স্যার কেউ আসতেছে নাকি এদিক দিয়ে? না 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 এদিক দিয়ে কেউ আসতেছে না। তো এটা ওপেন করা দেখ। এখানে কিছুই নাই, একবারের মতন এখানেও কিছু থাকে না। এদিকে কিছু নেই, আমরা সামনে দিকে এখানে ওপেন কিটা আছে আমাদের, অ্যান্ড সামনে গ্র্যান্ডপা যাচ্ছে। ওপে দাঁড়ায় পড়লো কেন? আচ্ছা ও বাইরে যাচ্ছে, নাইস। এখান থেকে আমরা ওপেন কিটা নিয়ে নিই, এই দরজাটা লাগিয়ে দিই, বেটার হবে। আচ্ছা এখানে আমরা লুকাইতে পারবো। এটার ভিতর কিছু আছে না? ডোয়ারের ভিতর কিছু নেই। এখানে ছোট ছোট কিছু ডোয়ার আছে, এখানেও কিছু নেই। আচ্ছা গ্র্যান্ডপা বাইরে গেছে, এখানটাতে কিছু নেই। আমি কেউ দেখে ফেলছে মনে হচ্ছে, এরকম সাউন্ড আসলো। আচ্ছা এদিকে দরজাটা খোলা, হয়তো বা দিকে কেউ আসছিল। এখানটা ভালো করে এক্সপ্লোর করবো আমরা, দেখবো কিছু আছে কি না অন্য। চলো কিচ্ছু নেই এখানটাতে। তো আমরা ট্রেনে স্কিপ করবো, অবভিয়াসলি আমাদের সব কিছু ট্রেনের আইটেম লাগবে। তো ট্রেনে কী কী আইটেম লাগে সেটা আর একটু কমাই কর। গেছিস ম্যাচ? আচ্ছা এখানে একটা ছোটো লিফ্ট আছে। চলো বেঁচে গেছি এই মুহূর্তে। গাইজ গ্র্যান্ডপা দূর থেকে গান দেয় মানে শর্ট করে, এটা খুব মানে খারাপ লাগে। গ্র্যানি ফোরে দেখতে আবার এই জিনিসটা ছিল না। আচ্ছা এখানে
কিছু বুলেট রয়েছে এন্ড কিছু আছে কি না এখানে আর কিছু নেই আমাদের ছোট্ট একটা লিফট এন্ড আচ্ছা সামনে দরজাগুলো খোলা রাখে যাতে গ্র্যানি বা গ্র্যান্ডপা চলে আসলে আমরা এখান দিয়ে ওদেরকে ঘুরে পালাতে পারি আশা করতেছি কেউ নেই এখানটাতে এখানে কেউ নেই সবগুলো দরজা ওপেন করে রাখলাম আচ্ছা এখানে একটা কিচ আছে দেবকি ও মাই গডনেস গ্র্যানি চলে আসছে বলতে বললে আচ্ছা চলো ওদেরকে ঘুরাইতে পারবো হ্যাঁ নাইস 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 পালাও 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 গাইস ভূতের কি ভূতের কি আমার চোখ পালিয়ে দিচ্ছে নাইস গ্র্যানি এদিক দিয়ে আসতেছে দেখো এটা কথাই বলছিলাম যে ওরা এদিক দিয়ে আসে আমরা ইজিলি এদিক দিয়ে পালাইতে পারবো নাইস চলো উপরের দিকে যাওয়া যাক দরজাটা বন্ধ করে দিই অ্যান্ড ও নো এসে গেছি আমরা না 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 পালা 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 ফাস্ট নাইস আচ্ছা এদিকটাতে তো আমরা অলরেডি আছি এখানে একটা লুকাই যাই অন্য গ্যানি চলে আসছে দেখে ফেলছে নাকি না দেখেনি হয়তো ও ভাই সাহাব দেখে ফেললো কীভাবে এত ফাস্ট চলে আসছে কীভাবে ওরা এইট ম্যান ডে থ্রি চলে চলে আসছে আমরা এখন পর্যন্ত অল্প একটু আগাইতে পারিনি ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমাদের গেমে চলো গাইস আবার উপরে চলে আসছি আমরা অ্যান্ড এখান থেকে ওয়েপন কি ও মাই সাপ মাই গুডনেস এখানটাতে কিছু ভাই আমার কাজ করতে দে ভাই আমাকে গাড়ির পিছনে কিছু ছিল না আচ্ছা এখানে স্টোন আছে স্টোন নিয়ে নেই এখানে আর একটা স্টোন আছে একটা স্টোন নিয়ে নিলাম নাইস এখানে একটা প্ল্যাঙ্ক রয়েছে কাঠের তক্তা অ্যান্ড এখন হয়তো বা সামনের দিকে যেতে পারবো আমরা ইজিলি আচ্ছা দুয়ারে কিছু আছে কি এখানে অলরেডি মনে হয় আমরা চেক করে ফেলছি এগুলো আচ্ছা না আমরা ওই সাইড চেক করেছিলাম এই সাইডটা চেক করা হয় নাই আচ্ছা পিছনে কেউ ছিল নাকি না 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 পিছনে কেউ ছিল না এখানে এখান দিয়ে কেউ আছে কেউ নাই না না কেউ নাই এখানে কিছু আচ্ছা এখানে সেফ কি রয়েছে যেটা উপরে লাগবে আমাদের কাজে লাগবে চলো সামনে দিকে এখনো যাক কোথায় কী আছে মনে রাখতে হবে ভালো করে তাহলে আমরা এখান থেকে স্কিপ করতে পারবো আচ্ছা এটা গ্র্যান্ডপার রুম আর এখানে আমরা ওপেনটা পেয়ে যাবো ওপেন হচ্ছে একটা ইয়া তোমরা ধনেক বলতে পারো যেটা আমরা বাংলাতে আমাদের এখানে আমরা এটাকে গোলাই বলি চলো উপরে চলো চলে আসলাম উপরে কেউ আছে আচ্ছা এখানে একটা নারিকেল আছে কোকোনাট হ্যাঁ এটা কোকোনাট এটা আমার এটাও আমাদের লাগবে ট্রেন স্কিপের জন্য এটারও প্রয়োজন আছে আমাদের অনেক চলো উপরের দিকে যাওয়া যাক এখন আচ্ছা ওপরে আমাদের এই কাকটাকে মারতে হবে কাকে কি নিয়ে এখানে একটা আমরা আইটেম পাবো আচ্ছা এটা তো নিতে দিচ্ছে না একটু মনে হয় গান দিয়ে মারতে হবে এট আচ্ছা আমরা এদিক দিয়ে আবার কিছু যেতে পারবো না খুব ধীরে ধীরে যেতে হবে কারণ আমরা অলরেডি গ্রেনি থ্রি একবার খেলেছি এটা অতটা সহজ ছিল না আর ভাই বারবার এটা এই সময় ভয় পাওয়া দেয় তো অবভিয়াসলি গাইস অনেক রাতে খেলতেছি আমাদের একটু অন্ধকার রুমে খেলার একটা মজাই আছে চলো এখন আমরা সামনে থেকে আবার টাকানো যাক অ্যান্ড এখানে আরেকটা স্টোন আছে স্টোনটা নিয়ে নিই কাজে লাগবে তো আমাদেরকে গ্র্যান্ডপাকে এই গুলতি দিয়ে মারতে হবে কারণ গুলতি দিয়ে না মারলে ওর কাছ থেকে গান নিতে গ্র্যান্ডপাই সামনে বাহ নাইস আচ্ছা ওর হাত থেকে গানটা নিয়ে নিই নাইস ওর গান নিয়ে নিছি এই সামনে থেকে স্বর্ণ হয় আচ্ছা এখানে বুলেট ছিল আর একটা বুলেটটাও নিয়ে নিলাম এখন গ্র্যান্ডপাকে পেলে গ্র্যানিকে পেলে একদম দিব একটা শট চলো শর্ট গান পেয়ে গেছি শর্ট গানটা খুব ভালো কাজে লাগবে শর্ট গান দিয়ে একটাকে মারলে মিনিমাম না আড়াই মিনিটের মতন ওরা মানে অবশ্য হয়ে যায় আচ্ছা চলো কাকটাকে ওর খেল শেষ আচ্ছা এখানে পেয়ে গেছি আমরা ট্রেন কি তো ট্রেন কিটা হ্যাঁ অবভিয়াসলি ট্রেন কি লাগবে ট্রেন নিয়ে চালানোর জন্য ট্রেন কি লাগবে আমাদের টিকিট লাগবে এখান থেকে ট্রেন কিটা আমরা নিয়ে নিই গানটাকে এখানে কি রেখে দেবো হ্যাঁ গানটা রেখে দিই হ্যাঁ নিচে পড়িস্তা নিচে পড়িস্তা হ্যাঁ পারফেক্ট চলো লেটস গো এখান থেকে কি নিয়ে নিলাম অ্যান্ড নিচের দিক দিয়ে যাওয়া যাক
আশা করতেছি কেউ না এখানটাতে। আর ধুপ 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 শব্দটা একটু ভয় পাওয়াচ্ছে আমাকে, কেউ চলে না আসলে হবে। তা কেউ হয়তো বা নেই, পারফেক্ট। আরে ভাই গ্র্যান্ডপা, আপনি গ্র্যান্ডি উপর থেকে কীভাবে আসলো? আমি তো মাত্র উপর থেকে আসছি, কেউ ছিল না। লল ম্যান, ডে ফোর হয়ে গেছে, শিট। হাতে আর মাত্র 2 দিন সময় আছে আমাদের। আর গাইস চলো বেশি কথা না বলে আমরা এখন ফাস্ট করব। আচ্ছা এখানে আবার উপরে চলে আসছি, এখান থেকে কোকোনাট নিব অ্যান্ড কোকোনাটটা নিয়ে ওটা উপরে চলে যাব। আরে ইয়ার উপরে যেতে দেন এখন, চলো কোকোনাটটা কিনছে ফেলে দেই। নাইস নাইস, চলো নিচে যাওয়া যাক এখন। আচ্ছা এখানটাতে কি আরো কিছু আছে আমি মিসিং করতেছি না, এরকম কিছু এখন পর্যন্ত দেখা হয়নি। আচ্ছা গ্র্যান্ড পা উপরে আসছে হয়তো বা, না না উপরে উপরে আসছে না, উপরে আসছে না, ওরা রুমের ভিতরে চলে গেছে। এটা খুব ভালো হচ্ছে। এখানে কি আছে? এখানটাতে একটা লিভার আছে, সেই লিভারটা কি নিয়ে নিব? হ্যাঁ লিভারটা নিয়ে নেওয়াটা বেটার হবে। অন্য দেখে বলছে, দেখে বলছে, দেখে বলছে, ফাস্ট ফাস্ট ফাস্ট। আরে ইয়ার এমন টাইমে পড়ে যাচ্ছে। নাইস গাইস, আমাদেরকে অলরেডি ল্যাংড়া করে ফেলছে মাইরা। ও মাই গুডনেস, স্কিন ফ্রিজ হয়ে যায় এই সামনে আসলে, স্কিন ফ্রিজ হয়ে যায়। অর্ধেকে খালি মুভ করে, বেশিক্ষণ তাকায় থাকলে আমরা মরে যাব, বেশিক্ষণ তাকানো যাবে না অর্ধেকে। আচ্ছা কোকোনাটটা এখানে চলে আসছে, চলো লেটস গো। একটু ড্রপ করে আমরা এখান থেকে কোকোনাটটা নিয়ে নেবো, কোকোনাটটার ভিতরে কী আছে সেটা চেক করতে হবে। অ্যান্ড চলো কোকোনাটটাকে এখানে রেখে নাইস এখানে চাপ দিব, আর উপর থেকে একটা তরলার মতন আসবে। সেটা কি? আচ্ছা টোকেন পেয়ে গেছি, নাইস। টোকেন দিয়ে আমাদের কী করতে হবে আমরা ভালো করে জানি। টোকেন দিয়ে এখান থেকে টিকিট নিতে হবে। অন্য এখানে গ্র্যানি চলে আসছে। আচ্ছা চলো আমরা ঘুরে যাই। আরে গ্র্যান্ড পাও এদিকে কি ভাই, ফাঁসে গেছি। আরে লিফটটাও তো উপরে, শেষ, ম্যাচ শেষ। আচ্ছা 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 আচ্ছা, চলো গ্র্যানি চলে গেছে, এটা খুব ভালো হয়েছে আমাদের জন্য। গ্র্যানি সামনে চলে গেছে, আমরা তাড়াতাড়ি যেতে হবে আমাদের এখান থেকে। খুঁজে যাবো নিচে দরজাটা আটকিয়ে দিয়ে যাতে কেউ না দেখতে পারে আমাদেরকে। অন্য এটাকে আমি খেয়ালই করে নেই, অন্য দেখে পাচ্ছি কেউ কেউ চলে আসছে, কে চলে আসছে সেটা দেখি নাই আমরা। তো নিচের দিকে যাওয়া যাক, এখান থেকে আমরা পয়েন্ট দিব আর এখান থেকে আমরা টোকেন নিয়ে নিব। নাইস টিকিট নিয়ে নিছি, একটা টোকেন হবে না, একটা টিকিট হবে। তো টিকিট কাউন্টারকে দিয়ে দিছি অ্যান্ড ও হয়তো বা চেক টেক করে আমাদেরকে ট্রেনে যাওয়ার অনুমতি দিয়ে দিছে। আচ্ছা এখানে দুইটা আইটেম লাগবে, দুইটা আইটেমের মধ্যে একটা চাবি আর একটা হচ্ছে লিভারের মতো কিছু একটা। চলো এখন উপরে যাওয়া যাক গাইস। কথা বলতে বলতে আমরা এখানে একদম বাইরে চলে আসছি অ্যান্ড বাইর থেকে আমরা কিছু স্টোন নিয়ে নিব। অ্যান্ড আমাদের কী করতে হবে এখন আমরা ভালোভাবে জানি। আচ্ছা গ্র্যান্ডপা চলে আসছে, পেট অন্য 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 গান না চালালে হবে, পেট ভাই লাগানে বেঁচে গেছি। আচ্ছা চলো গ্র্যান্ডপা চলে আসছে যেহেতু আমরা, ও নো গ্র্যানিও চলে আসছে, লোল ম্যান ফাইসে গেছি, আমরা ফাইসে গেছি। নো আমার হাইডেন, আরে গ্র্যানি চলে আসছে এখানটাতে, শিট। আচ্ছা গ্র্যানি আমার পিছনে পিছনে আসতেছে। আচ্ছা এখানে একটা লুকানো জায়গা আছে, এখানে কিছু। আরে আর বিপদের সময় সব কিছু একসাথে হয় নাকি? এখানটাতে ক্রাউচ হয়ে আমরা লুকিয়ে পড়ি, এখানে এখানে একটু হোল্ড করে দেখি আসে কি না। আচ্ছা এখানে তো ওরা আসতেছে না, অনেকক্ষণ যাবো তো ওয়েট করে ফেললাম আমি। আচ্ছা এখানে কি বেরোবো? এখনও তো গ্র্যানির আসার খবর নেই, যাওয়া যাক সামনে আগানো যাক। আচ্ছা এখানটাতে গ্র্যানি হয়তো বা আসছিল, এসে আর এখানটাতে কিছু দেখে নাই। আচ্ছা গ্র্যানি আছে কি না? গ্র্যানি নাই, গ্র্যানি নাই, সামনে দেখে হয়তো বাগানো যাবে। বাট ভয় লাগতেছে আমাদেরকে তো, আর লাস্ট ডিজ আর মাত্র 2টা দিন হাতে আছে, এর মধ্যে স্কিপ করতে হবে।
হ্যালো, কেউ নাই? নাইস। আবে ইয়ার, গ্র্যানি চলে আসছে। শিট শিট ম্যান, শিট শিট ম্যান, এমন জায়গায় ফাইসে গেছি। দা লাস্ট ডে, গেমটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেল। ডে নাম্বার 5, দা লাস্ট ডে। চলো গাইস, আমরা আবার বাইরে চলে আসছি। বেশি কথা না বলে এখন দ্রুত স্কিপ করতে হবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে নিছি, লিভারটা নিয়ে নিছি। আচ্ছা চলো। আব্বে ইয়ার, গ্র্যানি এদিক দিয়ে এখন, ওদের ওরাও খুব অ্যালার্ট হয়ে গেছে, কারণ জানে আমরা স্কিপ করতে চলেছি এখান থেকে। আমরা অনেকটা আগায় আগে গেছি, তোমরা বলতে পারো আমরা 70% না হলেও 60% হয়ে গেছে কমপ্লিট। আমাদের দু একটা আইটেম লাগবে অ্যান্ড আমরা এখান থেকে স্কিপ করে যাব। চলো 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 চলো, ফাস্ট 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 ফাস্ট, কেউ দেখে ফেলছে আমাদেরকে, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমাদের এইটা কোথায় লাগাতে হবে ভালোভাবে জানি। আচ্ছা চলো, এখানটাতে এখানটাতে লাগাইতে হবে। নাইস, পারফেক্টলি হয়ে গেছে আমাদের এটাও। তো এখন আমাদের ট্রেন কি আর একটা লিভার লাগবে। চলো উপর তো চলে আসছি, এখান থেকে আমাদের আমাদের এই আইটেমটা নিয়ে নিলাম। বেয়ার গ্রেনে চলে আসছে দেখতে। আচ্ছা, গ্র্যান্ড পার বন্দুকটা হলে ভালো হইতো, বাট সেটা আমাকে শিফটে চাপ দিয়ে দিই। চলো 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 চলো, আব্বে ইয়ার, ভয় দেখাস না। এখানটা তো আমরা অলরেডি আসছি, যে লিফ্টটা নিচে আছে, লিফ্ট দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এখন রেখে দিয়েই পড়ে যাবো আমরা লিফ্টে। আমরা এখানটা ভালো করে এক্সপ্লোর করে নিই কী কী আছে আইটেম এখানে। তো এখানে আমরা প্ল্যাঙ্ক দেখছিলাম, যে প্ল্যাঙ্কটা আমাদের লাগবে, এখান থেকে প্ল্যাঙ্কটা নিয়ে নেবো, একটা তক্তাটা নিয়ে নেবো। নাইস, এই তক্তাটা লাগবে একদম টপ ফ্লোরে, যেখানটাতে ভাঙা ছিল। আচ্ছা, গ্র্যানি দেখে ফেলছে আমাদেরকে। গ্র্যানি গ্র্যানি, চলো লেটস গো, আমরা ঘুরে যাওয়ার চেষ্টা করি। অ্যান্ড চলো, অলমোস্ট চলে এসেছি আমরা। আব্বে ইয়ার, জোর পাশে বেজে গেছে, আমি ভাবছিলাম শেষ, ম্যাচ শেষ। নাইস, বাইরে চলে আসছে আবারও। ইটস দ্য লাস্ট ডে, এটা এই দিনে যদি আমরা এখন যদি আমরা মরে যাই তাহলে গেম শেষ, লিটারালি গেম শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা চলো, এখন উপরে যাওয়া যাক। আমাদের দুইটা আইটেমই লাগবে উপরে, তিনটা স্টোন আছে আমাদের কাছে, ধনুক রয়েছে আর হচ্ছে একটা প্ল্যাঙ্ক রয়েছে, তিনটা কাজ আমরা উপরে করবো। উপর থেকে কিছু জারের মতন আছে, যেখানে পানি ভরতে হবে, লিকুইডের মতন, এটা পানি কিনে আমি শিওর জানি না। এই যে আমাদের একটা আইটেম। তো আচ্ছা, আমরা কি আগে কোনটা করবো? অন্য ভাই সাহাব, এটাকে রাখে আগে আমরা এটাকে ড্রপ ফেল নেই, এর জন্য আমাদেরকে ধনুকটা লাগবে অ্যান্ড ওয়েপেনটা দিয়ে খুব সুন্দরভাবে পারফেক্ট একটা শট দিতে হবে। আচ্ছা, কেউ দেখে ফেলছে নাকি? আর গ্র্যান্ডপা দেখে ফেলছে, সমস্যা নেই, ওরা এখানে আসতে পারবে না। নাইস, একটাকে ফেলে দিছি। অ্যান্ড আমাদেরকে আরেকটা ফেলতে হবে। আরেকটা কোথায়, কোন সাইডে আছে? আচ্ছা, আরেকটা এই সাইডে আছে। নাইস, দুইটাই পড়ে গেছে পারফেক্টলি। ওই দুইটাকে আমাদের সব সঠিকভাবে নিতে হবে। আচ্ছা, এটাতে আরও কিছু আছে না? আর কিছু নাই, এটা নিচে রেখে দিই আমরা। ওয়েপেনটাকে ড্রপ করে দিই এখানটাতে, পারফেক্ট, ভালোভাবে ড্রপ করে দিলাম নিচে নিচে। আমাদের এখানটাতে আর কোনো কাজ নেই, আর আমরা নিচে চলে যাবো। অ্যান্ড এখন কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় তলায়, এখানটাতে আর কোনো আমাদের কাজ নেই। ওয়েপেনটা নিয়ে নিলাম, কেউ আছে কি না? না, কেউ নেই। চলো আমরা থেকে এখনও যাক। আচ্ছা আচ্ছা, গ্র্যানি আসতেছে। তো গ্র্যানি কি একটা একটা স্টোন আছে? নাইস, গ্র্যানি 2 মিনিট 30 সেকেন্ডের জন্য স্ট্যাচু হয়ে গেছে। অ্যান্ড এখন আমাদের, আচ্ছা গ্র্যান্ডপাও দেখে ফেলছে আমাদেরকে। নামাল ভাই, আমাদের লাস্ট ডে, এখন যদি মরে যায় তাহলে শেষ, গেম ওভার। তাহলে উপরে যাই, উপরে যাই, উপরে যাই, উপরে ওরা মারতে পারবে না। দরজাটা খুলে আসলে হয়তো ভালো হইতো, দেখতে পারতাম আসতেছে কি না। আচ্ছা, উপরে হয়তো বা আসবে না, কি মনে হয়? আচ্ছা চলো, আপনি এখনো যাক, এখানটাতে আমাদের প্ল্যাঙ্কটা লাগাইতে হবে। হ্যাঁ, পারফেক্ট। অ্যান্ড আমরা এখন এই রুমটা এক্সপ্লোর করতে পারবো, এখানটাতে কি আছে? আচ্ছা, এখানটাতে আমরা পেয়ে গেছি আমাদের ট্রেনের আরেকটা পার্স। এখানটাতে কেউ আছে কি না? কেউ নাই। আরে ইয়ার, নিচে ফেলা ফেলা দরকার ছিল, এবারও হলো না। অ্যান্ড এবার হয়তো হয়ে যাবে। নাইস,
দুইটা আইটেম এন্ড এই একটা তিনটা আইটেম এটা আইটেম কেমন নিচে ফেলতে হবে আবে यार এটা বারবার এসে ভয় দেখাই দিচ্ছে এখানে তার কিছু আছে না এখানে আর কিছু নেই তো এখন বাইরে যেতে হবে এন্ড এট আইটকে মুছে কেন এখানে আবে यार নিচে পড়ে গেছে আচ্ছা যেহেতু নিচে আসছে এই কাজটা করে ফেলি আমরা সবগুলো আইটেম নিচে ড্রপ করে দেব এন্ড এই আইটেমটাকে একদম নিচে ফেলতে হবে কারণ এটার কাজ এখন নিচে এন্ড পারফেক্ট পড়ে গেছে নিচে এন্ড আমাদের এই আইটেমটাকে আমরা নিচে রেখে দেব এগুলোর একটা তো কাজ উপরে নেই বিয়ার এখন পারফেক্ট হবে লেটস গো গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল পে সিলেক্ট করে দিও এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এন্ড আমাদের এখানে আরেকটা একটা কি বলবো গাইস এটা নাম কি দি বলবো আমরা এটাকে ফুলার টপই বলতে পারি কারণ অবিয়াসলি ফুলার টপ এমনই দেখতে হয় তো আমাদের এখন হয়তো বা আবার লিফটের কাছে যেতে হবে হ্যাঁ নয় এখানটাতে আমরা এটা ড্রপ করে দেবো না আমরা নিচেও চলে যাব এখান থেকে আমাদের একটা লিকুইড নিতে হবে লিকুইডটা হচ্ছে লিকুইডটা পাবো সামনে পারফেক্ট অ্যান্ড আমরা এটা ড্রপ করতে পারবো না যদি ড্রপ করে দিই তাহলে এটা লিকুইডটা পড়ে যাবে আমাদের নাকি আবার লিকুইড নিতে হবে আচ্ছা গ্র্যান্ডপার সামনে গ্র্যানি হয়তো বা পিছন দিক দিয়ে আসতে আবে আর প্রত্যেকবার এ ও হঠাৎ করে চলে আসে এটা ভয় পাওয়া দেয় সিরিয়াসলি ভয় পাওয়া দেয় তো এখন সাবধানে খেলতে হবে গাইস লাস্ট ডে চলতেছে যদি আমরা এখন মরে যাই তাহলে আমাদের গেম শেষ গেম ওভার হয়ে যাবে গ্র্যানি গ্র্যান্ডপা আর তার মেচিতে যাবে আচ্ছা চলো আমাদের একটার কাজ শেষ আমাদেরকে আরও একটা নিয়ে আসতে হবে তো সামনে একে আরও আছে না চলো এখান থেকে গ্র্যান্ডপা চলে গেছে অ্যান্ড আমি সেফলি হয়তো বা ঘুরে যাওয়াটা বেটার হবে চলো আমাদের ওদিক দিয়ে আরেকটা গেট রয়েছে ওই একটু ঘুরে যাই থেকে স্টোনও নিয়ে স্টোন নিয়ে নেবো হ্যাঁ একটা স্টোন নিয়ে নিই অ্যান্ড এখানটাতে কেউ আছে কি না কেউ নেই চলো তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে এখান থেকে আমাদের আরেকটা আইটেম নিতে হবে অ্যান্ড পানি ভরে সোজা চলে যাবো দেখে যেতে হবে ভালো করে সেফ সেফভাবে দেখে যেতে হবে নাই কেউ নাই এখানটাতে কেউ আছে না কেউ নেই একদম রাস্তা একদম ফাঁকা দ্রুত যেতে হবে কারণ কেউ দেখে ফেললে একদম ইনস্ট্যান্ট ডেট করে দেবে এখানে নিচে কেউ আসছে না নিচে কেউ আসে নাই চলো লেটস গো লেটস গো লেটস গো পারফেক্ট হয়ে গেছে এখন আমাদের ট্রেন কি লাগবে হয়তো আমরা এখান থেকে স্কিপ করতে পারবো আর ডেলিভারটাও লাগবে আবে আর চলে আসছে আমি ভালো করে খেয়াল করে নাই যে সাউন্ড শুনে বুঝে গেছে কেউ চলে আসছে আচ্ছা গ্র্যানি চলে আসছে অন্য আচ্ছা এখানে আমার একটা লুকাই লুকাই পড়ি এখানে ওরা আসতে পারবে না চলো 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 আরে আমি কোথায় তোমাকে বলবো নাকি পাগল নাকি আমি আচ্ছা হয়তো বা গ্র্যানি চলে গেছে নাকি এখনও তো আসছে না আচ্ছা ও ট্র্যাপ বিছাইছে আমাদের আমাদের জন্য সাউন্ড আসছে অ্যান্ড চলো সামনের দিকে এখনও যাক ভয়কে জয় করতেই হবে আমাদের যেভাবেই হোক আচ্ছা এখানটাতে কেউ আছে ও নো চলো 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 কেউ নাই হয়তো বা ভালো করে সেফ সেফ ভাবে যেতে হবে খেলতে হবে এখন একদমই অ্যাগ্রেসিভ খেলা যাবে না অ্যাগ্রেসিভ খেললে আমরা মরে যাব আচ্ছা এখানটা তো কেউ নাই এখানটার থেকে আচ্ছা এখানে গানের এমন বুলেট রয়েছে তো বুলেটের আমাদের কোনো প্রয়োজন নেই চলো আমাদের ট্রেনের আরেকটা আইটেম পেয়ে গেছে এটা দিয়ে হয়তো বা ট্রেনের স্পিড কন্ট্রোল করে যতটুকু আমি জানি জোর না তো আমাদের কির এখন কোনো প্রয়োজন নাই কি আমাদের যদি গেট স্কিপ ডোর স্কিপ করতাম তাহলে হয়তো বা লাগতো অন্য এখন এখন কেউ চলে আসবে শিট 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 ফাস্ট 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 নাইস নাইস ভাই একজন একদিন চলে আসবে এখন আমি গ্যারান্টি দিচ্ছি কারণ ওরা ওদের কাছে মেসেজ চলে গেছে যে আমাদের ট্র্যাপে কেউ আটকা পড়ছে আচ্ছা চলো 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 ট্রেনের ভিতরে যাওয়া যাক ট্রেনের ভিতরে হয়তো বাট এখন যেতে পারবো আমরা অন্য এখানে ট্রেন কিও লাগবে এট ট্রেন কি ট্রেন কি ট্রেন কি হচ্ছে সেকেন্ড ফ্লোরে হয়তো বা রেখেছি আমরা কারণ ট্রেন কি নিয়েই তো আমরা মরে গেছিলাম দ্বিতীয় তলায় যেতে হবে এখন
দ্বিতীয় তলায় আমরা এখন ট্রেন কিটা হয়তো বা পেয়ে যাবো, যতটুকু আমার খেয়াল আছে, স্পষ্ট খেয়াল নেই কেউ আসছে কি না, না কেউ আসে নাই। গাইস আমরা একদম শেষ পর্যায়ে গেমে, অন্য এখন গেমটা আরও কঠিন হয়ে যাবে। চলো 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 চলো, একদম একদম লুকাই যাবো। গ্র্যানি হয়তো বা গ্র্যানি এখন আর আসবে না, বুঝা যাচ্ছে না তো কোনো কিছু। অন্য ব্যাটম্যান, চলো 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 যাওয়া যাক, উপরে যাওয়া যাক, যা হওয়ার হবে। আচ্ছা কেউ নাই, আমার সোজা উপরে যাবো অ্যান্ড ওইখান থেকে অন্য। আরে গ্র্যানি উপরেই, বুঝতেছি না ওরা উপরে কি করে, নিচে যায় না ভাই দাদা। আমি একটু ট্রেন কিটা নিয়ে পালাই। গাইস গেম একদম শেষ পর্যায়ে যতটুকু আমি জানি, নাকি আবার বলবে ট্রেনের রেললাইনও ঠিক করতে হবে কে জানে। চলো চলো উপরে কি আছে এখন, এখন এখন হয়তো বা নাই, নাই রাস্তা ক্লিয়ার। অ্যান্ড এই যে আমাদের সেই ট্রেন কি, এটা ট্রেন কি না, হ্যাঁ এটা ট্রেন কি। অন শিট ম্যান, লাস্ট মাসে ভয় পাওয়া যাচ্ছে বারবার। চলো আমি দিকে যাওয়া যাক। অ্যান্ড অলমোস্ট চলে আসছি আমরা। নাইস, এখন হয়তো আমরা স্কিপ করতে পারবো। হ্যাঁ ট্রেন স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ডোর ক্লোজ করতে বলছে। আচ্ছা এই ডোরটা নাকি, না এই ডোরটা না, তো এই ডোরটা। আচ্ছা এখানে তো আরেকটা ডোর আছে, হ্যাঁ সামনে আরেকটা দরজা আছে। নাইস, এখন কি আমরা ট্রেন স্কিপ করতে পারবো? ইয়েস গাইস, ফাইনালি গাইস গ্র্যানি থ্রিতে আমরা ট্রেন স্কিপ করে ফেলছি। আচ্ছা ট্রেন স্কিপে কি হয়েছে, সামনে তো আবার আটকানো। আচ্ছা আচ্ছা এগুলো সব ভেঙে চলে আমরা আগাইতে পারবো। অ্যান্ড আমাদের ট্রেন স্কিপ ডান। গাইস যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল্প সিলেক্ট করে দিও। এটা ভাবতেছি কি হলো, কি হয়েছে ভাই। গুড বাই এভরিবডি।